शांति 2/10/2023 प्रातःमूली ओम शांति बाप दादा मधुबन बाबा बोले छे मीठे बच्चे नतून दुनियार जोन्नो बाप बा तुम्हादे सब नतून कथा शोनाच्छे नतून मत दे ताहले नतून दुनियार जोन्नो बाबा आमादे सब नतून कथा शोनाय आर नतून मत दे ताई तार गतिमति एकदमी आलादा गावा हय प्रश्न रहीमदिल बाबा सब बाच्चादेर कोन कथाय साबधान करे उचु भाग्य बनिए देय तो बाबा हलो रहीमदिल दया सागर से सब बाच्चादेर कोन कथाय साबधान करे बाच्चादेर उचु भाग्य बनिए देय उत्तर बाबा बोले बाच्चा उचु भाग्य जदि बनाते चाओ ताहले सार्विस करो जदि शुधु खाओ दाओ और घुमाओ सार्विस ना करो तो उचु भाग्य बनाते पारबे ना सार्विस छाड़ा खावाओ हलो हराम ताई बाबा सावधान करे सारा ब्यापारटाई हलो पढ़ार ओपर तोमादेर ब्राह्मणदेर पढ़ते हबे आर अन्यके पढ़ाते हबे सत्यिकारेर गीता शोनाते हबे बाबार करुणा हय ताई तो प्रत्येक कथार बाबा आलो दे माने प्रत्येक कथा बुझिए आमादेर मध्ये अंधकार दूर करे आलो दे गीत जिस दिन से मिले हम तुम ओम शांति तो रूहानी बाबा बुझाए जखन बाच्चारा बेहदेर बाबार साथे मिले तो प्रत्येक कथा नतून शोनाय बाबा कारण ए बाबा हलो नतून दुनिया स्थापन करने वाला मानुष तो एई रकम नतून कथा शोनाते पारबे ना बाबा जाके हेवेनलि गडफादार बला हय से बेहदेर बाबाई स्वर्गे स्थापना करे नरके स्थापना करे तो रावण पाँच विकार स्त्रीर मध्ये पाँच विकार पुरुषेर मध्ये तो हये गेल एटा रावण सम्प्रदाय तो पाँच विकार कि सबाई कमेंटे लेखो काम क्रोध लोभ मोह अहंकार तो এই কথাগুলো নতুন কথা না যেটা বাবা শোনাচ্ছে স্বর্গ বানায় পরমপিতা পরমাত্মা যাকে রাম বলে নরক বানায় রাবণ যা চিত্র বানিয়ে বছরে বছরে জ্বালায় একবার জ্বলে যায় তাহলে তার এফিজি দেখনেমে থরেই আয়গা একবার যদি সে পুড়ে যায় তাহলে আবার তার শরীরটা বা তার কুশপুতুল কি আর দেখতে পাবো সেই আত্মা গিয়ে আবার আরেক শরীরে যায় তাই না যখন কোনো আত্মার শরীর পুড়িয়ে দেওয়া হয় তখন সেই আত্মা তো আবার অন্য শরীর নেয় ফিচার্স আদি তার জাত বৈশিষ্ট্য সব বদলে যায় এই রাবণকে বহি ফিচার্স বার্স বার্স বানাতে আর জ্বালাতে কিন্তু রাবণে সেই একটা শরীরই বারবার প্রত্যেক বছর বানায় আর জ্বালায় বাস্তবে যেরকম নিরাকার শিব বাবার কোনো ফিচার নেই সেরকম রাবণেরও কোনো ফিচার নেই এই রাবণ তো বিকার বাবা এটা বোঝায় মানুষ ভক্তি মার্গে কী চায় ভগবান আসে ভক্তির ফল দিতে বা রক্ষা করতে কারণ ভক্তিতে অনেক দুঃখ সুখ হলো অল্পকাল ক্ষণভঙ্গুর ভারতবাসীরা বিলকুল দুঃখী জীবনযাত্রায় হয়ে গেছে তো বাবা বলছে ভারতবাসীদের একদমই দুঃখী জীবন কারো বাচ্চা যদি মানে সন্তান মারা যায় বা কারো যদি টাকা পয়সা সর্বশান্ত হয়ে যায় তো জীবন তো দুঃখী হয়ে যায় না বাবা বলে আমি আসি সবার জীবন সুখী বানাতে বাবা এসে নতুন কথা বলে বলে আমি আসি স্বর্গে স্থাপনা করতে সেখানে তোমরা বিকারে যাবে না কোথায় সত্যযুগে সেটা হলো নির্বিকারী রাজ্য আর এটা হলো বিকারী রাজ্য যদি তোমরা স্বর্গের রাজ্য চাও তো সেইটা বাবাই স্থাপন করে নরকের রাজ্য রাবণ স্থাপন করে তো বাবা জিজ্ঞেস করে তোমরা স্বর্গে যাবে বৈকুণ্ঠের মহারাজা মহারানী বিশ্বের মালিক হবে এটা কোনো বেদশাস্ত্র আদির কথা না তো বাবা বলছে ইয়ে কই বেদশাস্ত্র আদি কি বাতে নেহি হে বাবা এরকম বলে না যে রাম রাম বলো বা দৌড়ে দৌড়ে ধাক্কা খাও মন্দির তীর্থ আদিতে যাও বা গীতা ভাগবত আদি বসে পড়ো না সত্যযুগে তো শাস্ত্র হয়ই না তোমরা ভালে যতই বেদশাস্ত্র আদি পড়ো যজ্ঞ জপ দান পুণ্য আদি করো এটা হলোই ধাক্কা খাওয়া এর থেকে প্রাপ্তি কিছুই নেই ভক্তি মার্গে কোনো এম অবজেক্ট নেই আমি তোমাদের স্বর্গের মালিক বানাতে আসি এই সময় সবাই নরকবাসী যদি কাউকে বলো তোমরা নরকবাসী হয়ে গেছো তো বিগড়ে যাবে
বাস্তবে তোমরা জানো নরক কলিযুগকে আর স্বর্গ সত্যযুগকে বলে। বাবা বৈকুণ্ঠের বাদশাহি নিয়ে আসে, বলে স্বর্গের মালিক যদি হতে চাও তো পবিত্র অবশ্যই হতে হবে। মূল কথাই হলো সারা পবিত্রতার। অনেক মানুষ বলে আমরা পবিত্র তো কখনো থাকতে পারবো না। আরে, তোমাদের পাবন বাবা বানায় স্বর্গে নিয়ে যাওয়ার জন্য। প্রথমে ফেরত শান্তিধামে গিয়ে তারপরে স্বর্গে আসতে হবে। সব ধর্মের মানুষদেরই বাবা বলে দেহকে ছেড়ে অশরীরী হয়ে যেতে হবে, তাই দেহের অভিমানকে ভাঙো। আমি খ্রিশ্চিয়ান, আমি বৌদ্ধ, এই সব হলো দেহের ধর্ম, আত্মা তো সুইট হোমে থাকে। তো এখন বাবা বলে ফেরত মুক্তিধামে যাবে, সেখানে তোমরা শান্তিতে থাকবে। বলো তোমরা কিভাবে বাপিস যাবে? আমি বাবাকে আর নিজের সুইট হোমকে ইয়াদ করো, দেহের সব ধর্ম ছাড়ো, এটা মামা কাকা চাচা এই সব দেহের সম্বন্ধকে ছাড়ো, নিজেকে দেহি ভাবো, আমাকে ইয়াদ করো, ব্যাস এটাই হলো মেহনত। আর আমি কিচ্ছু শোনাই না, শাস্ত্র আদি যা পড়েছ এগুলো সব ছাড়ো, আমি নতুন দুনিয়ার জন্য তোমাদের নতুন মত দিই। বলা হয় না ঈশ্বরের গতি আর মতি একদমই আলাদা, গতি বলা হয় মুক্তিকে। বাবা নতুন কথা শোনায় না, মানুষও যখন শোনে তো বলে এখানে তো একটা নতুন কথা, শাস্ত্রের কোনো কথাই নেই। এমনিতে তো গীতার কথা, কিন্তু মানুষ গীতাকেও খণ্ডন করে দিয়েছে। আমি তো বাবা বলে বাবা তো কখনো গীতার পুস্তক কিচ্ছু ওঠায়নি। তো বো তো বাদমে বানতি হে, গীতা তো পরে তৈরি হয়। বাবা বলে আমি তো তোমাদের জ্ঞান শোনাই, এরকম কখনো কেউ বলবে না যে তোমরা আমার শিকিলাদের বাচ্চা। হ্যাঁ, বাবা ছাড়া আর কেউ বলতে পারবে কোনো সাধু সন্ন্যাসী মহাত্মা তোমরা আমার হারিয়ে যাওয়া বাচ্চা? এটা নিরাকার পরমাত্মাই বলতে পারে, নিরাকার আত্মাদের সাথে কথা বলে, আত্মা শোনে, এই শরীর হলো অর্গ্যানস, এই কথা কখনো কেউ বোঝে না। ওই মানুষ তো মানুষকে শোনায়, এখানে তো পরমাত্মা বসে আত্মাদেরকে শোনাচ্ছে, আমরা আত্মারা এই কান দ্বারা শুনছি। তোমরা জানো পরমপিতা পরমাত্মা বসে বোঝায়, মানুষ তো এটা ওয়ান্ডার খায়, ভগবান কী করে বোঝায়? সে তারা তো ভাবে শ্রীকৃষ্ণ ভগবান উবাজ। আরে, শ্রীকৃষ্ণ তো দেহধারী, আমি তো দেহধারী নই, আমি বিদেহী, আর বিদেহী আত্মাদেরই শোনায়। তো এই নতুন কথা শুনলে মানুষ চকিত হয়ে যায়, অবাক হয়ে যায়। যেটা তো বাবা বলছে কল্প আগে 5000 বছর আগে যে বাচ্চারা শুনে গেছিল তাদেরই এই জ্ঞান আবার শুনতে খুব ভালো লাগবে, তারাই পড়বে, তারাই মাম্মা বাবা বলবে। এতে অন্ধশ্রদ্ধার তো কোনো ব্যাপারই নেই, লৌকিক রীতি এতেও বাচ্চারা মা বাবাকে মা বাবা বলে। এখন তোমরা ওই লৌকিক মা বাবার ইয়াদ ছেড়ে পারলৌকিক মাতা পিতাকে ইয়াদ করো, এই পারলৌকিক মা বাবা তোমাদের অমৃতের লেনদেন শেখাতে এসেছে। বলে হে বাচ্চা, এখন বিষের লেনদেন ছাড়ো, আমি তোমাদের যা শিক্ষা দিই সেটা এক দো কো দো একে অপরকে দাও, তাহলে তুমি স্বর্গের মালিক হয়ে যাবে। অল্প শুনবে তাও স্বর্গে চলে আসবে, কিন্তু অন্যকে আপসমান যদি না বানাতে পারো তাহলে তো দাসদাসী হয়ে ওখানে দাসদাসী হবে, দাসদাসীতেও নাম্বার বার হয়। বাচ্চাদের সামলানোর জন্য দাসদাসীও তো অবশ্যই ভালো মর্তবা বালা হোঙ্গে, তাহলে ওইখানে যে রাজা রানীর বাচ্চাদের সামলাবে তাদের দাসদাসীও তো ভালোই পদের হবে। এখানে থেকেও যদি কেউ না পড়ে তো দাসদাসী হয়ে যায়, প্রজার মধ্যেও নাম্বার বার হয়, যে ভালোভাবে পড়ে সেই এত উঁচু পদ পায়। প্রজার মধ্যে যারা ধনবান প্রজা হবে তাদেরও দাসদাসী হবে সত্যযুগে। প্রত্যেকে নিজের সকল দেখতে হবে, নিজের দিল দর্পণ দেখতে হবে যে আমি কি পদ পাওয়ার যোগ্য। বাবাকে যদি জিজ্ঞেস করো তো বাবা ঝট করে বলে দেবে, বাবা তো সব কিছু জানে আর সিদ্ধ করে বলে যে এই কারণে তুমি এই হবে। ভালে সারেন্ডার কি আহে উসকা ভি হিসাব কিতাব হে, তো বাবা বলছে যে ভালে সারেন্ডার কি আহে, তো ভালে সারেন্ডার করেছে কিন্তু কিচ্ছু সার্ভিস করে না, শুধু খায় দায় আর যা দিয়েছে সেটা খেয়েই শেষ করে দেয়। তো দিয়া সো খায়া, দিল আর সেটাই খেয়ে নিল, সার্ভিসই করলো না, তো থার্ড ক্লাস দাসদাসী গিয়ে হবে। হ্যাঁ, সার্ভিস যদি করে আর খায় তাহলে ঠিক আছে, ধান্দা কিচ্ছু করে না তো
খেয়ে খেয়েই শেষ করে দেয় ভাগ্য, তখন আরও বোঝা চড়ে। এখানে থেকেও যা দিয়েছে সেটাই খেয়ে নিচ্ছে। তো যা ভাল নেহি দেতে, কেউ হয়তো দেয়নি, যা দিয়েছে মানে কেউ হয়তো যজ্ঞে সমর্পণের সময় অনেক ধন দিয়ে সেবা করেছে। তো বাবা বলছে তারপরে যদি সে সমর্পণের পর কোনো সার্ভিস না করে তাহলে যা দিয়েছে সেটাই খেয়ে নিচ্ছে, তারপরে তার উপর বোধ চড়ে যায়। আর যে হয়তো ভালো দেয়নি, হ্যাঁ কোনো সমর্পণের সময় কোনো ধন দিতে পারেনি, কিন্তু সার্ভিস অনেক করে তো সে অনেক উঁচু পদ পেয়ে যায়। মাম্মাও তো ধন কিছুই দেয়নি কিন্তু পদ অনেক উঁচু পায়, কারণ বাবা রুহানি সার্ভিস করে। হিসাব আছে না, অনেকে নেশা থাকে, আমি তো সব কিছু দিয়েছি, সারেন্ডার হয়েছি, কিন্তু খাচ্ছও তো না যজ্ঞ থেকে। বাবার মতো তো সব, বাবা মিশাল তো সব বাতাতে হে, সার্ভিস নেহি কি খায়া আর খালাস কিয়া। তো বাবা তো সব ধরনের উদাহরণই দিচ্ছে যে সার্ভিস করছো না শুধু খাচ্ছ দাচ্ছ, তাহলে তো তুমি যা দিয়েছো সেগুলো সব শেষ হয়ে যাচ্ছে। বলে না জিন সোয়া তিন খোয়া, যে ঘুমায় সেই খোয়া। 8 ঘন্টা সার্ভিস করা ছাড়া খাওয়াও হারাম। খাতে রেহেঙ্গে তো জমা কুচ নেই হোগা, যদি শুধু খেতেই থাকো তাহলে কিচ্ছু জমা হবে না, তখন সার্ভিস করতে হবে। বাবার তো, বাবাকে তো সব কিছুই বলতে হয় না, যাতে কেউ এরকম না বলে যে আমাকে কেন বলনি। বাবা সব কিছু দেয় আবার সার্ভিসও করতে থাকে, তো উচ পদবি হে, তাই না? ব্রহ্মা বাবা সব কিছু দিয়েছিল আবার সার্ভিসও করতো, তো উঁচু পদও পেয়েছে। সারেন্ডার হয়েছো আর বসে খাচ্ছ, সার্ভিস করছো না তো কি হবে, শ্রীমতে চলছো না। বাবা খাস বোঝাচ্ছে, এরকম না যে পরে বলবে যে আমার পদ এরকম কেন হলো। তো বাবা বোঝায় সার্ভিস না করা, শুধু ফ্রিতে খাওয়া দাওয়া, তার নতিজা তার ফল কল্প কল্পান্তরের ইয়ে হো জায়গা, এই দাসদাসী হয়ে যাবে। তাই বাবা সাবধান করে, বোঝা উচিত কল্প কল্পান্তরের জন্য আমার পথ ভ্রষ্ট হয়ে যাবে। তো বাবার করুণা হয় তাই প্রত্যেক কথার বাবা বোঝায়, আলো দেয় আমাদের। সার্ভিস যদি না করো তাহলে উঁচু পদ পাবে না। যারা গৃহস্থ ব্যবহারে থেকে সার্ভিস করে তাদের পদ অনেক উঁচু, সারা মদারি পড়ার ওপর আর পড়ানোর ওপর। তোমরা ব্রাহ্মণ, তোমাদের সত্যিকারের গীতা শোনাতে হবে। তো বাবা বলে তারা তো ওই ব্রাহ্মণ তো কচ্ছ মেয়ে বগলে কুড়াম উঠায়, তোমাদের কচ্ছে কিচ্ছু নেই, তোমরা হলে সত্যিকারের ব্রাহ্মণ, তোমাদেরকে সত্য শোনাতে হবে, সত্যিকারের প্রাপ্তি করাতে হবে। আর সব ঘাটাই দিলায়, আর সবাই তো লোকসানি করিয়েছে, তাই লেখা হয় সব ঝুট মিথ্যা। বাবা সত্য শুনিয়ে সত্যখণ্ডের মালিক বানায়, এটা তো বোঝার ব্যাপার, বিশ্বের মালিক হওয়া কম ব্যাপার কি। সেন্সিবল বাচ্চে যারা হবে তারা তো প্ল্যান বানাতে থাকবে যে আমি সোনার ইটের এইরকম মাকান বানাবো, এই করব। তো ধনবানের বাচ্চা যেরকম বড় যত হতে থাকে তো তার খেয়াল চলে আমি এটা করব, এটা বানাবো। তোমরাও ভবিষ্যতে প্রিন্স প্রিন্সেস হও তো শখ হবে না আমি এরকম এরকম মহল বানাবো, তো জো আর কই কা নেই হোগা, যেটা আর কারো হবে না। এই খেয়াল তারই চলবে যে ভালোভাবে পড়ে অন্যকে পড়ায়, বাদশাহী তো হবে না, তো বুদ্ধিতে এই খেয়াল চলা উচিত আমি কত নাম্বারে পাশ করব। বড় ভারী স্কুল এটা, এতে লাখ করোড় পড়েঙ্গে, এই স্কুলে লাখ লাখ আত্মা, কোটি কোটি আত্মা পড়বে, অনেক আসবে। এই সব কথা বাবাই বসে বোঝায়, ভগবান একজন, তাকেই মাতা পিতা বলে, সে এসে অ্যাডাপ্ট করে। কত গুজ্জ কথা এগুলো, এটা হলো নতুন স্কুল, আর নয়া পড়ানে বালা হে, যে পড়ায় সেও নতুন, কত ভালোভাবে বোঝায়। তো ঝোলি তারই ভরবে যে লায়ক হবে, বাবাকে ইয়াদ করবে, মা বাবাকে কখনো ভুলবে না। যে তারপরে সঙ্গমযোগী বাচ্চারা বাবাকে ভুল কেসে সাকতে হে। তো বাবা বলছে তাহলে সঙ্গমযোগী বাচ্চারা কি করে বাবাকে ভুলতে পারে। আচ্ছা, দুনিয়ার ধামচক্র মেহে, দুনিয়ায় তো ধামচক্রতে আছে, আর তোমরা বাচ্চারা চুপ থাকো, চুপ থাকলেই তার মধ্যে শান্তি আছে, আর শান্তির মধ্যেই সুখ আছে। তোমরা জানো মুক্তির পরেই তারপরে হয় জীবন মুক্তি। তোমাদের বাচ্চাদের শুধু দুটো অক্ষর ইয়াদ আছে, আলফ আল্লাহ আর বে বাদশাহী, শুধু এক আলফকে ইয়াদ করলে বাদশাহী পেয়ে যাবে, বাকি কি বাঁচে, বাকি থাকে ছাচ। আলফ মিল গায়া গোয়া মাখন মিলা, বাবাকে পেয়ে গেলে মানে মাখন পেলে, বাকি সব হলো ছাচ। এরকম না আমরা চুপ থাকি,
জানো চুপ থেকে আমরা শ্রীমতে চলি, কিন্তু ওয়ান্ডার এটাই যে বাচ্চারা আলফ বাবাকেও পুরো ইয়াদ করে না, ভুলে যায়, মায়া তুফান নিয়ে আসে। বাবাও বলে মন মনা ভব মন্থাজি ভব, গীতায় অক্ষর আছে, তো তোমাদের গীতা যারা শোনায় তাদেরকে জিজ্ঞেস করতে হবে যে মন মনা ভব মুদ্রাজি ভবর অর্থ কী। বাবা বলে আমাকে ইয়াদ করো তো তোমরা বাদশাহী পাবে, সব দেহের ধর্ম ছেড়ে দেহি হয়ে যাও, আর বাবাকে ইয়াদ করো তো বাদশাহী পাবে। গ্রন্থেও বলে জপো অল্ফকো, অল্ফকে জপো তো বাদশাহী পাবে, সচখণ্ডে রাজাই পাবে। আমরা দুনিয়া থেকে একদমই আলাদা, আর কেউ এরকম বলবে না, বাবা তোমাদের নতুন কথা শোনায়, বাকি সব পুরানো কথাই শোনায়। কথাটা খুব সহজ, অল্ফকে বানো মানে বাবার হও তো বাদশাহী পাবে, তাও পুরুষার্থ তো করতেই হবে। আপ সমান বানানোর যত সার্ভিস করবে তত ফল পাবে। মানুষ না বাবাকে জানে না না তার বাদশাহীকে জানে, মানে অল্ফকে জানে না বেকে জানে না, বে মানে বাদশাহী সত্যযুগ, তো বে মানে বাদশাহীর মাখন। শ্রীকৃষ্ণের মুখে মাখন দেখায় না, তো নিশ্চয় স্বর্গে স্থাপনা যে করে সেই এই বাদশাহী তাকে দিয়েছে। আচ্ছা, মিঠে মিঠে সিকিলাধে বাচ্চো প্রতি মাত পিতা বাপ দাদা কা ইয়াদ প্যার অর গুড মর্নিং, রুহানি বাপ কি রুহানি বাচ্চো কো নমস্তে, হাম রুহানি বাচ্চো কি রুহানি মাত পিতা বাপ দাদা কো ইয়াদ প্যার গুড মর্নিং অর নমস্তে নমস্তে নমস্তে। শুক্রিয়া বাবা আপকো লাখ লাখ শুক্রিয়া, ধারণার জন্য মুখ্য সার এক, ফেরত সুইট হোম ঘরে যেতে হবে, তাই দেহের ধর্ম আর সম্বন্ধকে ভুলে নিজেকে দেহই ভাবতে হবে, এই অভ্যাসে থাকতে হবে। দুই, বাবার যে শিক্ষা পেয়েছো সেটা অন্যকে দিতে হবে, আপ সমান বানাতে হবে, 8 ঘন্টা সার্ভিস অবশ্যই করতে হবে, বরদান শুদ্ধ ফিলিং দ্বারা ফ্লুয়ের বিমারিকে যে খতম করে নিঃশেষ করে, আর বরদানে মানে পালিত হতে থাকে সেই সফলতা মুরত ভব। তো শুদ্ধ ফিলিং দ্বারা ফ্লুয়ের বিমারিকে খতম করে যে বরদানে পালিত হতে থাকে সেই সফলতা মুরত ভব। তো সব বাচ্চাদের বাপদাদা এই শ্রেষ্ঠ মত দেয় যে বাচ্চা সদা শুদ্ধ ফিলিংয়ে থাকো, আমি সর্বশ্রেষ্ঠ অর্থাৎ কোটির মধ্যে কেউ একজন আত্মা, আমি দেব আত্মা, আমি মহান আত্মা, আমি বিশেষ পারধারী আত্মা, এই ফিলিংয়ে থাকো তো ব্যর্থ ফিলিংয়ের ফ্লু আসবে না। যেখানে এই শুদ্ধ ফিলিং আছে সেখানে অশুদ্ধ ফিলিং হতেই পারে না। এই ফ্লুয়ের বিমারি থেকে অর্থাৎ মেহনত থেকে তোমরা তখন বেঁচে যাবে। তো যত শুদ্ধ ফিলিং আনবো তত ফ্লুয়ের যে বিমারি সেখান থেকে অর্থাৎ মেহনত থেকে বেঁচে যাব। আর সদা নিজেকে এইরকম অনুভব করব যে আমি বরদানে পালিত হচ্ছি, সেবায় সফলতা পাচ্ছি। স্লোগান সঙ্গম যুগী মর্যাদা পুরুষোত্তম হওয়া, এটাই হলো ব্রাহ্মণ জীবনের শ্রেষ্ঠ লক্ষ্য। তো আমাদের ব্রাহ্মণ জীবনের শ্রেষ্ঠ লক্ষ্য কি? সঙ্গম যুগী মর্যাদা পুরুষোত্তম হওয়া। আচ্ছা, ওম শান্তি। ওম।